ভিত্তিক ছায়াছবি নির্মাণে সংশ্লিষ্টদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। 27 ক্যাটাগরিতে 33 জনকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান। দুয়েক দিনের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল জানালেন প্রধানমন্ত্রী। ব্রিফিংয়ে আজ খুঁটিনাটি জানাবে কমিশন, বললেন ইসি সচিব। তফসিল ঘোষণার আগে নির্দলীয় সরকার চায় বিএনপি। আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস, পাকিস্তানি বর্বরতাকেও হার মানায়, বললেন তথ্যমন্ত্রী। এবং উন্নয়ন অগ্রযাত্রায় সাম্প্রদায়িকতাকে বড় বাধা বলছে সম্প্রীতি বাংলাদেশ। নির্বাচনের আগে নতুন ভোটারদের এ বিষয়ে ধারণা দেওয়ার তাগিদ। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাবসিরা লিজা। এবার বিস্তারিত, সামাজিকভাবে সচেতনতা তৈরির পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধকরণে ইতিহাস ভিত্তিক চলচ্চিত্র নির্মাণে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2022 প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। সপরিবারে উপভোগ করা যায় এমন চলচ্চিত্র নির্মাণের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে 27 ক্যাটাগরিতে 33 জনের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাইনুল হোসেন পিন্নুর রিপোর্ট। এ এক প্রাণের উৎসব তারকাদের, যেখানে সামিল হন দেশের রূপালী পর্দার কিংবদন্তি থেকে শুরু করে উঠতি তারকারাও। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2022 বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের গুণীজনরাও। কেউ স্বীকার করুক আর না করুক, বাংলাদেশ আজকে বদলে গেছে। অনুষ্ঠানে 27টি বিভাগে 33 জন অভিনেতা, অভিনেত্রী ও কলাকৌশলীর হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানা, চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য অভিনেতা কামরুল আলম খান খসরু এবং বিশিষ্ট অভিনেত্রী রওশনারা রোজিনাকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, চলচ্চিত্রকে শিল্প ঘোষণা করে এর বিকাশে কাজ করছে সরকার। সমাজের অসঙ্গতি তুলে ধরে সামাজিক সচেতনতা তৈরিতে চলচ্চিত্র নির্মাণের তাগিদ দেন তিনি। যারা বিভিন্ন চলচ্চিত্র নির্মাণ করছেন তাদেরকে আমি বলবো যে আপনারা একটু নজর দিলে সমাজের বিভিন্ন দিক তুলে ধরে যে খুব ভালো ভালো চলচ্চিত্র নির্মাণ করা যায় তা কিন্তু প্রমাণ করেছেন। আমরা চাই যে আমাদের দেশের অঙ্গন ছাড়িয়ে আমাদের চলচ্চিত্র বিদেশেও সমাদৃত হোক, আর সেই সাথে সাথে আমাদের পরিচালক, শিল্পী, কলাকুশলী বা প্রযোজক থেকে শুরু করে যারা আছেন সকলকেই আমি এই আহ্বানই করব যে আপনারা এই দিকটা আর একটু মনোযোগ দেন, কারণ যেহেতু আমাদের মানুষের সাধারণ জীবনে সচ্ছলতা এসেছে তাই তারা বিনোদনের দিকে কিন্তু আরও ঝুঁকছে, কাজেই এই বিনোদনের ক্ষেত্রটাও তৈরি করে আপনারা দিতে পারেন। অশ্লীলতা পরিহার করে প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানান শেখ হাসিনা। শিশুদের জন্য চলচ্চিত্র নির্মাণে নির্মাতাদের বিশেষ দৃষ্টি দেওয়ার পরামর্শও দেন তিনি। আসলে আমাদের শিশুদের বিনোদনের ক্ষেত্রটা খুব সীমিত, কাজে শিশু চলচ্চিত্র নির্মাণের দিকে একটু বিশেষ দৃষ্টি দেবেন। আর এইদিকে আমি লক্ষ্য রেখে বলবো যে এই ক্ষেত্রে আরও বেশি সহযোগিতা যা লাগে আমরা দেব। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন বঙ্গবন্ধু তনয়া, শেখ হাসিনা ও শেখ রেহানা। মাইনুল হোসেন পিন্নু, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ গণতান্ত্রিক পন্থা ছাড়া কখনো সরকার গঠন করেনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুয়েক দিনের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হবে জানিয়ে তিনি বলেন, ভোট বানচাল করতে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে বিএনপি। মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়ালি সারা দেশে 10,041টি অবকাঠামো উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাকিটা উষা ফেরদৌসের রিপোর্টে।
24টি মন্ত্রণালয় ও বিভাগের 157টি প্রকল্পের আওতায় সারা দেশে 10,041টি অবকাঠামো উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। এ সময় আরও 11টি জেলা ও 60টি উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন সরকার প্রধান। দেশব্যাপী 24টি মন্ত্রণালয় বা বিভাগে 97,471 কোটি টাকা ব্যয়ে 1,057টি প্রকল্পের 4,644টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন এবং ভূমিহীন গৃহহীনদের জন্য 5,397টি জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমে শুভ উদ্বোধন ঘোষণা করছে। সরকারের নানা অর্জন তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন অব্যাহত রাখতে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। বিশ্বব্যাপী এখন মুদ্রাস্ফীতি, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, সেগুলিও মোকাবেলা করে আমরা এগিয়ে যাচ্ছি। আজকে আমরা যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি সেটা আমাদের বাস্তবায়ন করতে হবে, আর বাস্তবায়ন করতে হলে সরকারের ধারাবাহিকতাটাও প্রয়োজন। আওয়ামী লীগই দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করেছে জানিয়ে তিনি বলেন, জনগণ ভোট দিলে আবারও ক্ষমতায় আসবে তার দল। জনগণ যদি নৌকামাকে ভোট দেয় আবার আসবো, আর না দিলে আমার কোনো আফসোস থাকবে না, কারণ আমি তো দেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় নিয়ে এসেছি। আমাদের নির্বাচনও ঘনিয়ে এসেছে, হয়তো দু একদিনের মধ্যেই নির্বাচন কমিশন তারিখ সময় সে ঘোষণা দেবে, আর একটা নির্বাচিত জনপ্রতিনিধির হাতেই ক্ষমতা হস্তান্তর করবে, এর বাইরে কেউ সরকার আসতে পারবে না। প্রধানমন্ত্রীর অভিযোগ, নির্বাচন বানচাল করে অশান্তি সৃষ্টি বিএনপির লক্ষ্য, দেশের শান্তির পরিবেশ নষ্টের চেষ্টা করছে দলটি। নির্বাচন বানচাল করে একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করে আবার বাংলাদেশের মানুষকে ভোগান্তির দেওয়া, এটাই তাদের চেষ্টা। 2041 সালের মধ্যে উন্নত দেশ গড়ার লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2041 সালের বাংলাদেশ যেটা হবে স্মার্ট বাংলাদেশ, আর তারও পদক্ষেপ আমরা নিয়েছি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়টি আজ স্পষ্ট করবে কমিশন। আর রেওয়াজ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার টেলিভিশন ভাষণে তফসিল ঘোষণা করবেন। মঙ্গলবার নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান কমিশন সচিব জাহাঙ্গীর আলম। রাজনৈতিক দলগুলোকে দেয়া মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর চিঠি নির্বাচনী প্রস্তুতিতে প্রভাব ফেলবে না বলেও জানান তিনি। এম আর আসাদের রিপোর্ট। বিভিন্ন রাজনৈতিক দলের আপত্তির পরও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্তে অনড় কমিশন। বিষয়টি মাথায় রেখে বাড়ানো হয়েছে নির্বাচন ভবনের নিরাপত্তা। ভবনের প্রবেশ মুখ সহ আশেপাশের এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কমিশন সচিব জাহাঙ্গীর আলম নিজ দপ্তরে সাংবাদিকদের জানান, বুধবার সকালে তফসিল ঘোষণার বিস্তারিত জানানো হবে। কবে, কখন, কিভাবে তফসিল ঘোষিত হবে এই বিষয়টি আগামীকাল সকাল 10টায় এখানে আমি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আপনাদেরকে অবহিত করব। প্রধান তিন রাজনৈতিক দলকে সংলাপের জন্য মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর চিঠির বিষয়ে কমিশন অবগত নয় জানিয়ে সচিব বলেন, এ ধরনের তৎপরতা নির্বাচনী প্রস্তুতিতে বাধা হতে পারবে না। সংলাপের চিঠি কিনা এটা তো কমিশন অবহিত নয়, কারণ কমিশনের কাছে কিছুই আসে না। সুতরাং কমিশন তার নিজস্ব গতিতে সাংবিধানিক দায়বদ্ধতার আলোকে যেভাবে রোডম্যাপ প্রস্তুত করেছেন সেই রোডম্যাপ অনুযায়ী অগ্রসর হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে সমগ্র জাতিকে এবং বিশ্বকে অভিহিত করেছেন, এবারও সেই রেওয়াজ অব্যাহত থাকবে। এক প্রশ্নের জবাবে কয়েকটি রাজনৈতিক দলের তফসিল ঠেকানোর ঘোষণার সঙ্গে ইসি ভবনে নিরাপত্তা বাড়ানোর সম্পর্ক নেই বলেও জানান জাহাঙ্গীর আলম। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ, আইনশৃঙ্খলা রক্ষা করা, তারাই আপনাদেরকে ভালো এই বিষয়ে ব্রিফ করবেন। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। গণদাবি উপেক্ষা করে সরকার আরেকটি একতরফা নির্বাচনের লক্ষ্যে তফসিল ঘোষণার পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তফসিল ঘোষণার আগে নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনর্বহালের দাবিও জানান তিনি। মঙ্গলবার সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন করে ডাকা 48 ঘন্টার অবরোধ সফল করতে সবার প্রতি আহ্বানও জানান রিজভী। এরা জনগণের দাবি উপেক্ষা করে একতরফা নির্বাচন করার জন্য উন্মত্ত উদ্ভ্রান্ত হয়ে গেছে সরকার। শেখ হাসিনা তার আজ্ঞাবহ
নির্বাচন কমিশনকে দিয়ে অবৈধভাবে তফসিল দেওয়ার পাইতারা শুরু করেছে। আমরা কঠোর ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই, এই তফসিল নাটক বন্ধ করুন, আগে পদত্যাগ করুন, কেয়ারটেকার সরকারের অধীনে ক্ষমতা দিন, এই দলদাস আওয়ামী নির্বাচন কমিশন বাতিল করুন। বিএনপির অগ্নি সন্ত্রাসের কারণে অসহায় খেটে খাওয়া মানুষেরা দগ্ধ হয়ে হাসপাতালে কাতরাচ্ছে বলে জানালেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। অসহায় এসব মানুষ পেটের তাগিদে রাস্তায় নেমে কি অপরাধ করেছিল বিএনপি জামায়াতের কাছে সে প্রশ্ন রাখেন তিনি। বিএনপির হরতাল অবরোধে অগ্নি সন্ত্রাসে দগ্ধদের দেখতে মঙ্গলবার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী। খেটে খাওয়া মানুষদের আগুনে পোড়ানোর ঘটনা পাকিস্তানি বাহিনীর বর্বরতাকেও হার মানায় বলে মন্তব্য করেন তিনি। বিএনপি জামাতের কাছে আমার প্রশ্ন, এই সাধারণ মানুষগুলোর কি অপরাধ, তারা কেন তাদের অপরাজনীতি হিংস্রতার শিকার হল, এটির কোনো জবাব তাদের কাছে নেই। এবং তথাকথিত তাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবি, এগুলোর জন্য এই সাধারণ মানুষের উপর বোমা নিক্ষেপ, আগুনে পুড়িয়ে মারা, এটি কেউ কল্পনাও করতে পারে না। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কার্যক্রম চালাতে বাধা নেই বলে জানিয়েছেন ডিএনপি কমিশনার হাবিবুর রহমান। দলটির নেতাকর্মীরাই কার্যালয় তালাবদ্ধ করে রেখেছে দাবি করে তিনি বলেন সেখানে কেন তারা কার্যক্রম চালায় না তা জানে না ডিএনপি। মঙ্গলবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিএনপির অবরোধে নাশকতায় আহতদের দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি। দগ্ধদের চিকিৎসায় সহায়তার আশ্বাস দিয়ে ডিএনপি কমিশনার জানান অগ্নি সন্ত্রাসে জড়িত 19 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা নিজেরা তালা মেরে রেখেছে এবং তারা এখন সেখানে আসে না, কেন আসে না সেটা তারাই ভালো বলতে পারবে। আমাদের পুলিশ সেখানে সবসময় থাকে নিরাপত্তার জন্য, একবারে 12 মাস আল্লাহ মানে 30 দিনই কিন্তু সেখানে পুলিশ প্রহরায় থাকে এবং ঠিক সেই একইভাবে পুলিশ প্রহরা আছে। তারা যদি এখানে অফিস খুলে কার্যক্রম করে তাহলে আমাদের কোনো কিছু করণীয় নেই বা কোনো কিছু আমাদের আপত্তি নেই, এবং আজ কখনোই ছিল এগুলো নির্দেশ দিয়েছে। এবং আমাদের ট্রাফিক পুলিশ এবং ক্রাইম ডিভিশনাল পুলিশ, ডিবি পুলিশ সকলে একসাথে কাজ করছে যাতে এই ধরনের নাশকতা সংঘটিত হতে না পারে। উন্নয়ন অগ্রযাত্রায় সাম্প্রদায়িকতাকে বড় বাধা বলে উল্লেখ করেছেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাম্প্রদায়িকতা বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এতে শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল বলেন নির্বাচনের আগে নতুন ভোটারদের সাম্প্রদায়িকতা বিষয়ে ধারণা দেওয়া জরুরি। এম এ আজিমের রিপোর্ট, জানাচ্ছেন মনিরুল ইসলাম। সম্প্রীতির বাংলাদেশে সাম্প্রদায়িকতার ঠাঁই নাই শীর্ষ গোলটেবিল আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকরা। সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত আলোচনায় বক্তারা বলেন নির্বাচন এলেই সাম্প্রদায়িক সহিংসতা তৈরি করে একটি গোষ্ঠী ফায়দা লোটায় ব্যস্ত হয়ে পড়ে। যার যার ধর্ম শেষে পালন করবে, কিন্তু রাজনৈতিক কোনো উদ্দেশ্য হাসিলের জন্য ধর্মকে কেউ ব্যবহার করবে না। সেই চ্যালেঞ্জটি সামনে রেখে আমাদেরকে সাম্প্রদায়িকতা মুক্ত নির্বাচনের আগে নতুন ভোটারদের স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তির পার্থক্য বোঝানোর তাগিদ দেন শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। ভালোবাসার ইতিহাস, ত্যাগের ইতিহাস, অর্জনের ইতিহাস, বিরতির ইতিহাস, যদি আমরা এই কাজগুলি করতে পারি তাহলে অবশ্যই আমাদের নতুন তরুণ প্রজন্মকে আমাদের এখানে নিয়ে আসতে হবে, ওদেরকে বোঝাতে হবে যে দেখো এই হচ্ছে বাংলাদেশ, এই বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নাই। স্বাধীনতার 52 বছরের পথচলায় সাম্প্রদায়িকতাকে মিশিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়। পায়ে পায়ে বাধাগুলো এমন ভাবে জড়িয়ে গেছে গত 52-53 বছরে যে বাধাগুলোকে ছাড়ানো খুব মুশকিল, আবার বাধাগুলোকে ছাড়াতেই হবে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে রাজাকার মুক্ত দেশ গঠনের তাগিদ দেন তিনি। আমরা রাজাকার মুক্ত বাংলাদেশ চাই, আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশ চাই। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ভালো আছেন সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশি কর্মীরা। দালালের উৎপাত না থাকায় কোনো ভোগান্তি নেই বলেও জানান তারা। ভ্রমণ ভিসায় সিঙ্গাপুরে গিয়ে অবৈধভাবে থাকা বা কাজের কোনো সুযোগ নেই বলেও জানান প্রবাসীরা, তাই কারো প্রলোভনে প্রতারিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। সিঙ্গাপুর ঘুরে এসে আরও জানাচ্ছেন এমদাদুল হক খান।
দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র হল সিঙ্গাপুর। উচ্চ প্রযুক্তি এবং বহু সংস্কৃতির মিশ্রণে তৈরি ভবিষ্যতের শহরখ্যাত সিঙ্গাপুর অন্যতম জনপ্রিয় ভ্রমণ গন্তব্য। 63টি দ্বীপ নিয়ে গঠিত 710 কিলোমিটার আয়তনের রাষ্ট্রটি বিশ্বের ব্যয়বহুল দেশগুলোর একটি। ব্যবসা, চিকিৎসা কিংবা ভ্রমণে পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরে আবাসন ও শিল্প খাতে শ্রমিকের ক্রমবর্ধমান চাহিদা দক্ষিণ এশিয়ার দেশগুলোই পূরণ করে আসছে। বর্তমানে দেশটিতে প্রায় 2 লাখ বাংলাদেশি কাজ করছে। তারা জানান, কিছু সমস্যা থাকলেও ভালো আছেন তারা, বেতন ভাতাও পান নিয়মিত। সিঙ্গাপুরে মনে হয় খুব কম লোকে অবৈধ আছে, কারণ ওরা সিঙ্গাপুর গভর্নমেন্ট খুব সিনসিয়ারলি জিনিসগুলো দেখে, তো ওরা খুব তাড়াতাড়ি মানে যেখানে থাকুক ধরে ফেলে, তো এর জন্য আমার জানার মতো অবৈধ লোক নাই। অন্যান্য দেশের মতো টুরিস্ট ভিসায় সিঙ্গাপুর এসে কাজ করার কোনো সুযোগ নেই বলে জানান প্রবাসীরা। এখানে টুরিস্ট আসলে এখানে আপনি একদিন ওভারস্টে থাকতে পারবেন না। সিঙ্গাপুরে যদি শ্রমিক একবারে কোনো ব্যক্তি অবৈধ থাকতে পারবে না, এক ঘন্টা। অনেক দালাল ছিল, তো এখন বর্তমানে সিঙ্গাপুরের পরিস্থিতি গভর্নমেন্ট অনেকটাই কন্ট্রোলে। তবে কাজ না থাকায় অনেককে দেশে ফিরতে হচ্ছে বলে জানান শ্রমিকরা। ডাইরেক্ট কোম্পানির একজন ওয়ার্কার হিসেবে কাজ করছেন, ডাইরেক্টের কোনো কাজ নাই। দালালের মধ্যস্থতা ছাড়াও সিঙ্গাপুরের মতো অন্যান্য দেশেও সরকারের মাধ্যমে কর্মী পাঠালে ভোগান্তি কমবে বলে মনে করেন প্রবাসীরা। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর প্রতিটি মার্কেটে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। মঙ্গলবার মোহাম্মদপুর কৃষি মার্কেটের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান। এতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে মার্কেট নির্মাণ কাজ। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। আগুনে পুড়ে যাওয়া মোহাম্মদপুর কৃষি মার্কেটের পুনর্নির্মাণ কাজ উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। সঙ্গে ছিলেন ঢাকা 13 আসনের সংসদ সদস্য সাদেক খান ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। এ উপলক্ষে আয়োজিত সভায় রাজধানীর প্রতিটি মার্কেটে অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখার নির্দেশনা দেন তিনি। একটি মার্কেটে যদি আগুন লাগে, আগুন লাগার প্রসেসটাও তো বন্ধ করে দিয়েছেন আপনারা। এখানে অগ্নি নিরাপদের জন্য যা যা করা দরকার সব কিছু আগে করতে হবে, ফায়ার সেফটি, ইলেকট্রিক্যাল সেফটির জন্য। ঢাকা সিটি কর্পোরেশনের যত মার্কেট আছে সকল মার্কেটের সভাপতি এবং মার্কেট কমিটিকে বলবো, ইমিডিয়েটলি আপনারা ফায়ার ড্রিল করান। যত দ্রুত সম্ভব মার্কেটের নির্মাণ কাজ শেষ করা হবে বলে জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। আজ যে কাজটি শুরু হলো এটি যত যেমনি তাড়াতাড়ি আমরা টাকা পয়সা এনে দিছি, 1000 বাড়ির টিন এনে দিছি, এইরকম তাড়াতাড়ি এই মার্কেটটি করতে হবে। আলোচনা শেষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন মেয়র আতিকুল ইসলাম। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে সস্তায় ডাল, আলু, তেল, পেঁয়াজ বিক্রি শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। টিসিবির মাধ্যমে রাজধানীর 30টি স্থানে শুরু হয়েছে ট্রাক সেল। কর্তৃপক্ষ জানায় প্রয়োজনে বাড়ানো হবে পরিধি এবং এর ফলে বাজারে কমে আসবে পণ্যমূল্য। কম দামে পণ্য পেয়ে সরকারকে কৃতজ্ঞতা জানিয়েছে দরিদ্র জনগোষ্ঠী। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। নিত্য পণ্যর দামে অস্থির নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে ভর্তুকি মূল্যে ডাল, আলু, তেল, পেঁয়াজ বিক্রি শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। টিসিবির মাধ্যমে রাজধানীর 30টি স্থানে ট্রাকে করে বিক্রি হচ্ছে এসব পণ্য। কারওয়ান বাজারে টিসিবি ভবনের সামনে কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। ভ্রাম্যমান ট্রাক থেকে ভোক্তারা প্রতি কেজি আলু 30 টাকা, পেঁয়াজ 50, মসুর ডাল 60 এবং প্রতি লিটার সয়াবিন তেল 100 টাকায় বিক্রি হচ্ছে।
প্রায় অর্ধেক দামে পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ। দোকানে গেলে তো অনেক টাকা লাগে, আর এখানে তো কিছু তো কম পাচ্ছে। সরকার এইভাবে প্রতিনিয়ত চালু রাখুক, কারণ আমরা যারা অল্প বেতনে চাকরি করি, যেমন আমরা 20,000 টাকা বেতন পাই দিচ্ছি, এই টাকা দিয়ে আমাদের সংসার চালানো খুব দুষ্কর হয়ে পড়ছে। আমার মতো মধ্যবিত্ত পরিবার অন্তত বাঁচতে পারবে। কম দামে যখন টিসিবির মাল পাইতেছি, সেজন্য অনেক উপকার হইতেছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এবং বাণিজ্য সচিব জানান, টিসিবির ফ্যামিলি কার্ডের বাইরে এসব পণ্য বিক্রি হবে। ঢাকা সিটিতে যেহেতু অনেকে স্লাম এরিয়াতে থাকেন, যারা এখানে ফ্যামিলি কার্ড পাননি, তাদেরকে যাতে একটু সাশ্রয় মূল্যে এগুলো পাওয়া যায়, সেজন্য আজকে থেকে এই কার্যক্রম উদ্বোধন হবে। এটি আমরা অব্যাহত রাখবো যতদিনে বাজারের একটা স্বস্তি না আসবে। 30টি পয়েন্টে 300 জন, প্রত্যেকটা পয়েন্টে 300 জন করে সুবিধাটা পাবেন। 4টি পণ্য আগামী 2 মাস তো চলবেই, তারপরে যেটা বললাম যে ডিসেম্বরের শেষে কিন্তু সব পণ্য চলে আসে বাজারে, তখন আশা করি যে দাম অনেক কমে যাবে, তখন আমরা পর্যালোচনা করব যে আর চালু রাখার দরকার আছে কিনা। ঢাকার 2 সিটি কর্পোরেশনে প্রতিদিন সর্বোচ্চ 9,000 পরিবার এই সুবিধার আওতায় আসবে। শামীমুজ্জামান চৌধুরী, মহানা সংবাদ, ঢাকা। সাবেক ডেপুটি স্পিকার কর্নেল শওকত আলীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় জাদুঘরে স্মরণ সভা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার সন্ধ্যায় কর্নেল শওকত আলী স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণ সভায় বক্তব্য রাখেন প্রয়াতের সহধর্মিনী মাজেদা শওকত আলী, বড় ছেলে ফিরোজ শওকত, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, সাবেক আইজিপি শহীদুল হক, সংসদ সদস্য অ্যারন দত্ত ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউর সুলতান মাহমুদ সিমন্স। এরই সাথে শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ইতিহাস ভিত্তিক ছায়াছবি নির্মাণে সংশ্লিষ্টদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, 27 ক্যাটাগরিতে 33 জনকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান। দু একদিনের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল জানালেন প্রধানমন্ত্রী, ব্রিফিংয়ে আজ খুঁটিনাটি জানাবে কমিশন বললেন ইসি সচিব। তফসিল ঘোষণার আগে নির্দলীয় সরকার চায় বিএনপি, আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস পাকিস্তানি বর্বরতাকেও হার মানায় বললেন তথ্যমন্ত্রী। এবং উন্নয়ন অগ্রযাত্রায় সাম্প্রদায়িকতাকে বড় বাধা বলছে সম্প্রীতি বাংলাদেশ, নির্বাচনের আগে নতুন ভোটারদের এ বিষয়ে ধারণা দেওয়ার তাগিদ। এই ছিল মোহনা সংবাদে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।